তাই নাচি, সাতটা তো বেজে গেল, ঘুম তো নয় বড় কুম্ভকর্ণ। আরে চা দিয়ে জ্বর হয়ে গেল, ওঠো। Thank you.
যা। বিস্কুট, এই বিস্কুট তো ফুরিয়ে গিয়েছিল। উনি সংসারে কত খবর রাখেন? কে এনে দিল? তোমার তো জানার দরকার নেই, খাচ্ছ খেয়ে নাও। ওকা বুঝি, তুমি তো ঘর থেকে দু পা এগিয়ে এনে দেবে না, আমি পাশের বাড়ি বাবাইকে দিয়ে আনিয়েছি। দুধ উ আর চুপচাপ ঘরে বসে থাকো কি করে বলো তো, একটু বিকালের দিকে এদিক ওদিক ঘুরে আসতে পারো তো। একা দূর, একা হাঁটতে ভালোই লাগে না। আবার ধোকা চাই কেন? তুমি বিকাল বেলা একটু একা একা হাঁটতে পারো না? তোমার মতো কত বুড়ো বুড়ি একা একা পার্কে ঘুরতে পারো, তুমি একটু হাঁটতে পারো তো। তুমি তো বললে বুড়োদের সঙ্গে বুড়িরাও হাঁটছে, চলো না দুজনে মিলে একটু হেঁটে ঘুরে আস। শখ কত, আবার সংসারে কাজ করতে করতে ভুল পাচ্ছি না, আবার আমি হাঁটতে যাব কেন? সংসার সামলাতে তো তোমার বৌমা আছে। বৌমা অতটুকু মেয়ে সংসারে কি বোঝে বলতো? তাহলে বোঝাও তাকে। তোমার তো বলতে মুখে বাঁধে না, তারই তো অফিস কাচারি আছে, তাছাড়া কোলে আমার দুধের শিশু, তাই নিয়ে যতটা পারি কর। আমি কি জোর করতে পারি বলো? ব্যাস হয়ে গেল, অ আর হু বুঝবে বুঝবে, আমি না থাকলে বুঝবে। ও দাদু, ওই দেখো তুমি আবার ঘুমে বলে নাকি? জানিস না, এই বন্ধ, এই দেখতে এই কৌটার মধ্যে বিস্কুট খাবে? তা তোমার কিরিং কেটার তো ফুইরে গেছে, দাদা বাবুরে বললুম, বললে যে সময় পাই তাই তো। এই মূর্ছে পড়ে যাও বুড়োটার জন্য ভেবে কি লাভ, জানিস এই কথাটা আমার ক্লাস টু এ পড়া নাতিটাও জানে, একবারও খবর নিতে আসে না। তবু তুই তো একবার আসিস, একবার আসিস। তুমি বারাম একা একা ঘরে বসে থাকো কেন? রোদ পড়লি একটু এদিক ওদিক তো ঘুরে আসতে পারো, কত লোকের সঙ্গে দেখা হয়, ঘরে একা একা এরম বসে থাকলে শরীর তো জ্বলে যাবে। এটা যা হয়েছে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। এই কি বললি? না কিছু না, আমি চললুম ওদিকে, মেলাই কাজ করে আছে। কি গো
চা তো জুড়িয়ে জল হয়ে গেল। এই বুঝি তোমার আসার সময় হলো? কখন থেকে একা বসে আছি? বসো 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 আগের মতন চা খাওয়া। এখনো সূর্য অস্ত যায়নি, আকাশে আধার আসেনি নেমে, পাখিরা কুজনে আসেনি ফিরে, মনানির ঘুম আসে ধীরে ধীরে। এখনো সূর্য অস্ত যায়নি, আকাশে আধার আসেনি নেমে, পাখিরা কুজনে আসেনি ফিরে, বনানীর ঘুম আসে ধীরে ধীরে। আরো কিছুক্ষণ সূর্যের আলো হয়তো থাকতেও পারে, পুরো বিরাগের আলাপের সাথে তরু শাখা হাতে হাত রাখে। আরো কিছুক্ষণ সূর্যের আলো হয়তো থাকতেও পারে, পুরো বিরাগের আলাপের সাথে তরু শাখা হাতে হাত রাখে। একটু পরে আধার হলে সব ছায়াময় হয়ে যাবে, নদী পারাপার আর তো হবে না, নৌকা তো ঘাটে বাঁধা হয়ে যাবে। একটু পরে আধার হলে সব ছায়াময় হয়ে যাবে, নদী পারাপার আর তো হবে না, নৌকা তো ঘাটে বাঁধা হয়ে যাবে। আলো আধারীর প্রান্তরে শব্দহীন অন্তরে, আলো আধারীর প্রান্তরে শব্দহীন অন্তরে, হয়তো কেউ আসতে পারে শূন্য হৃদয় মাঝারে।